সংকীর্ণ মনের মানুষগুলো আমাদের সমাজ থেকে কেন তৈরি হয়? হঠাৎ করে তো তৈরি হয় না। দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন বেনীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের সালেশ্বর গ্রামের মরহুম হাজী আব্দুল খালিকের পরিবারের সদস্যরা। এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা, অসচ্ছল পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা, বিয়ে শাদী সহ সামাজিক নানা অনুষ্ঠানে আর্থিক অনুদানের পাশাপাশি এলাকার কল্যাণকর নানা উন্নয়ন কাজে অতীত থেকেই এই পরিবারের সদস্যদের দানের হাত ছিল প্রসারিত। সহযোগিতার এই পরিধি আরও প্রসারিত করতে এবার মরহুম মা বাবার নামে ট্রাস্ট গঠন করেছেন সন্তানেরা। বুধবার হাজী আব্দুল খালিক খা এন্ড সুফিয়া খানম মেমোরিয়াল ট্রাস্ট নামে সহযোগিতামূলক এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। আমরা দীর্ঘদিন থেকে আমাদের পরিবারের পক্ষ হতে শিক্ষা, সামাজিক, সেবামূলক ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছি এবং আমরা চেষ্টা করব এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে আরও সেবামূলক কাজ করতাম, আর আমরা নেক্সট জেনারেশনও তারা করতাম। দুপুরে উপজেলার সালেশ্বর গ্রামের খালিক মঞ্জিলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র পরিবারের টিউবওয়েল, স্থানীয়দের মাঝে গাছের চারা, মসজিদে কোরআন শরীফ এবং শিক্ষার্থীদের মধ্যে উপহারের বই বিতরণ করা হয়। আব্দুল কালাম আজাদকে সালেশ্বর উত্তর মহল্লা জামে মসজিদের ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা মাহবুব আলম মাহমুদের সভাপতিত্বে ও স্পেন প্রবাসী সালিম হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠান ও বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বেনীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। প্রধান বক্তা ছিলেন বেনীবাজার রিডিং ক্লাবের সভাপতি শফি আহমদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন শেওলা 5 নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন, আলমদিনা আইডিয়াল মাদ্রাসার শিক্ষক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুদ্দিন, সালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মইনুদ্দিন সোয়াই, সালেশ্বর সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান, ট্রাস্টি পরিবারের সদস্য হুমায়রা ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি আবুল কাশেম পল্লব তার বক্তব্যে বলেন, দানশীল এই পরিবার বিগত করোনা মহামারী, বন্যাসহ বিভিন্ন দুর্যোগ এবং উৎসব অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। নতুন এই ট্রাস্ট গঠনের মধ্য দিয়ে বিচ্ছিন্ন এই সহযোগিতার পরিধি বেড়ে আরও এলাকার বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে কাজে আসবে। আমাদের বিচরণ স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিভিন্ন দুর্যোগ, শিক্ষা ব্যবস্থা, অসুস্থতা সব মিলিয়ে সমাজের যত ধরনের সমস্যার সৃষ্টি হয় ওনাদের পরিবার একটা সহযোগিতা সবসময় করে থাকেন এবং করোনাকালীন সময়ে, বন্যার সময়ে ওনারা ওনাদের পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা এই অঞ্চলের মানুষকে করেছে। অতীতের ন্যায় আরও বেশি পরিসরের অসহায় এবং দরিদ্র মানুষের সহযোগিতায় এই ট্রাস্টটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। আজকের এই ট্রাস্ট উদ্বোধন হয়েছে মানেই যে আজকে থেকে উন্নয়নমূলক সেবামূলক কার্যক্রম হবে, বিষয়টা এমন নয়। আজকে দীর্ঘদিন থেকেই এই পরিবারের পক্ষ থেকে সামাজিক, সেবামূলক, শিক্ষামূলক সহ বিভিন্নভাবে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, এই দেশ এবং জাতির কল্যাণে বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজকে আমরা এই ট্রাস্টের মাধ্যমে এই কার্যক্রমগুলোকে আরও কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, মানুষের কল্যাণে নিবেদিত করা যায়, সকল মানুষকে কীভাবে যথাযথভাবে এই মানুষের সেবাগুলো দেওয়া যায়। দীর্ঘদিন থেকে আমাদের এই বাড়ি হাজী আব্দুল খালিক খান মেমোরিয়াল ট্রাস্ট থেকে বিভিন্ন সামাজিক, সেবামূলক, শিক্ষামূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড হইতেছে, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং উদ্যোগ নেওয়ার অভাবে এটি কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছায় নাই। হাজী আব্দুল খালিক খা এন্ড সুফিয়া খানম মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মতলিব খা এলাকার শিক্ষা, সেবা এবং সামাজিক উন্নয়নে দেশ এবং প্রবাসে ভূমিকা রাখছেন। তিনি সিলেটের ইকরা ইন্টারন্যাশনাল হাসপাতাল, বেনীবাজারের ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে আজীবন দাতা সদস্য, ইনসানেট সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য, সালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোক্তা, ভূমি এবং নগদ 10 লক্ষ টাকা দাতা হিসাবে অবদান রাখার পাশাপাশি ইংল্যান্ডের সাফুক বাংলাদেশি সোসাইটির চেয়ারম্যান এবং সাফুক ইফ সুইচ মসজিদের ট্রাস্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। আবু তাহের রাজু, ABtv, বেনীবাজার। তারুণ্যের কবি জামাল হাসান খান মান্নার নতুন কাব্যগ্রন্থ মুক্তিযোদ্ধার মা পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। প্রকাশ করেছে নাগরী প্রকাশন। প্রবাসে এই কবির এ পর্যন্ত 8টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইগুলো পাওয়া যাবে একুশে বইমেলার 6 ও 7 নম্বর স্টলে। দেশ ও প্রবাসের পাঠকদের জন্য
কাব্যগ্রন্থ মুক্তিযোদ্ধার মা সহ অন্যান্য গ্রন্থ রয়েছে রকমারি ডট কমে।